বন্ধুরা কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। আমরা আজকে যাচ্ছি কাপাসিয়া বল খেলা বাজার, ধরপাড়া নামক একটি গ্রাম আছে সেই গ্রামে। সেখানে যাচ্ছি আমাদের মৌসুমি রসালো ফল লিচু খেতে। আমরা পুরো গ্রুপ নিয়ে রওনা দিয়েছি, এখন রাস্তায় আছি, যাচ্ছি আমরা লিচু খেতে। সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে আশা করি। এই দেখি কে কে আছে, দেখি তো কে কে আছে, সবাই কই যাবে কই যাবে। লেচু লেচু চুরি করে যে খাবে সে পালাইছে। আমরা যাচ্ছি কই, দেই তো। হ্যাঁ আচ্ছা, দুদিন কাকা করলি। আচ্ছা আমরা যাচ্ছি লিচু বাগানে, কাপাসিয়া বল খেলা বাজার। আমরা সামনের দিকে যাচ্ছি, দেখাবো সম্পূর্ণ পথ, সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন, ভালো লাগবে। বন্ধুরা আমরা চলে এসেছি বল খেলা বাজারে। ওই যে কৃষ্ণচূড়া গাছ এবং ওই যে ওই পাশে একটি সোনালু ফুল গাছ, এই গাছগুলো এই লিচুর মৌসুমে একদম ফুল ফুটে লাল এবং হলুদ হয়ে থাকে। আমরা এই যে কয়েক বছর যাবৎ এদিকে আসি, এই দুইটা গাছ থেকে দেখেই আমরা রাস্তা ঠিক করে ফেলি। যাই হোক, আমরা এখন আছি বল খেলা বাজারে, আমরা ধরপাড়ার রাস্তায় ঢুকে গেছি। আমাদের সাথে সম্পূর্ণ টিম মেম্বাররা আছে আর ওইখানে আমাদের জন্য অপেক্ষা করছে গাছের লিচুগুলো এবং অন্যান্য ডাব আম সহ অন্যান্য অনেক ফল। আপনাদেরকে নিয়ে যাচ্ছি, সম্পূর্ণ ভিডিওতে থাকবেন, ভালো লাগবে আপনাদের। আমরা চলে আসছি, চলে আসছি, এই যে এইটা এইটা, এই আমার আরেকটা মোবাইল, আমার মোবাইল আরেকটা রাশেদ। তুমি কি কি খাইবা? তোমার পিছনে দাও কতগুলা একটা গাছে কয়টা কাঁঠাল? ভাই সালাম আলাইকুম, ওই যে আমাদের অভ্যর্থনা জানাইতে আসছে, কেমন আছেন? আল্লাহ আমরুজ তো নাই, গতবার তো ই ছিল খুব। এই যে লেচু, এই যে এই যে লেচু ভাই, এই যে লেচু গাছ, এই যে এই লেচু গাছে আমরা অভিযান চালাবো। বন্ধুরা আমরা চলে এসেছি লিচু বাগানে, এখন একটু পরিচয় করব। আমরা মোটামুটি অনেক দূর থেকে এসেছি, তাই একটু ক্লান্ত, একটু রেস্ট নিব। রেস্ট নেওয়ার পরে আমরা ঢুকে যাব বাগানে। তো আমাদের এখানে আমাদের আপ্যায়নের জন্য গাছ থেকে ডাব পাড়া হচ্ছে। এখানে মোটামুটি কয়েকটা বড় বড় ডাব গাছ আছে, আমরা ছোটবেলা গাছ থেকে ডাব পাড়তাম। যাই হোক, সেই ছোটবেলার অভিজ্ঞতা এখন দেখছি, ডাব খাবো। গাছ থেকে ডাব পাড়া হচ্ছে, কিরে তুই এই যে জুয়েল, অভিযান শুরু করে দিছে, ডাব পাড়া হচ্ছে গাছ থেকে। বন্ধুরা আমরা এখন আছি লিচু বাগানে, যে দেখতে পাচ্ছেন লাল লাল লিচু, এই লিচুগুলো পাড়া হবে। মোটামুটি কয়েকটা গাছ আমরা আজকে সাবার করব। এখন সবাই হামলে পড়েছে লিচু পাড়তে, এখন আমরাও পারছি, আপনাদেরকে দেখাচ্ছি। এবং লিচুগুলো খুব মিষ্টি কিন্তু, আর এখানে একটি ঘোষণা দেওয়া হয়েছে যে যা পারবে সেটা নিয়ে যাবে। যাক লিচু পারছি, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে লেচু লেচু লেচুর অভিযান, এই লেচুগুলো বৃষ্টির জন্য একটু সাইজ ছোট হয়েছে, এই যে দেখাই, এই যে কালারটা খুব সুন্দর। আর প্রত্যেকটা লেচু, এই যে পোকা নাই একটাতে, খুব সুন্দর অবস্থা। যাই হোক, লেচু মৌসুমি ফল, আমরা প্রতি বছরই লেচু খাওয়ার জন্য অভিযান করি। আজকে একটু বড় সরোভাবে এসেছি, আমাদের বড় ভাই আসছে ইলিয়াস ভাই, তারপরে এই যে কাকা আসছে, আমার আরো বাতি যারা আছে, যে কাকা কই, কাকা পালাইছে। এই জায়গায় কি হইতাছে? আয় হায়,
যে যত কিছুই পারুক নাকি এগুলা তো সর্বশেষ গিয়া ফান্ডে জমাইব, আমার অনুমোদন ছাড়া তো জায়গা থেকে লেচু একটা বের হবে না। এই জায়গায় যে যত লেচুই পারুক ফাইনালি আমার ক্লিয়ারেন্স লাগবে, আমার ক্লিয়ারেন্স ছাড়া হবে না এটা। চাচা ক্লিয়ারেন্স ছাড়া লিচুতে কি পোকা আছে? না পোকা নাই, একেবারে ফ্রেশ এবং অত্যন্ত সুমিষ্ট এবং রসালো, চমৎকার মিষ্টি। এবার ওষুধ মনে মন মতো ওষুধ রাশেদ কয়টা খাইছো? আরেকজন চিকনে খাইতেই আছে, কি বন্ধু তুমি? এই যে বন্ধু তুমি লেচু পারছো গাছ একটা? এই যে দেখেন আসিলাম, ঠিক আছে আমার গাছ এগুলো সবাই তো লুট করতেছে ইন্ডিয়া। এই যে সুন্দর দশটা লিচু, এই যে এই যে তুই তো সবচেয়ে বেশি পারলি, যাক অনেক লিচু পারবো, আরো অন্যান্য অনেক ফল, কাঁঠাল, আনারস, আর কি কি আছে? এই আমরা তো শুধু লিচু খাইতে আসি নাই, ধরুন ধরুন এই শুধু লিচু খাইতে আসি, কাঁঠাল, আনারস, কলা, ভিতরে আছে আনারসের বাগানে যাবো, আমাদের তো লিচুর অভিযান চলছে, লিচুর অভিযান শেষ হোক, তারপরে কই যাবো চাচা? আনারস বাগান, তারপরে আনারস। এটা হলো কাঁঠাল গাছ, কাঁঠাল আমাদের জাতীয় ফল। একটা গাছে কত ফল যদি ওইবার নাকি কম? রাশে তোমার কাছে কিন্তু অনেক লিচু, দেখেন কি অবস্থা, নিচের মালামাল কি লুটকি তো জব্দ কি তো মালামাল, এখন যাচ্ছি আনারস বাগানে, দেখি আনারস বাগানে কি আছে। আনারস বাগানে যেতে যেতে প্রচুর কাঁঠাল, প্রচুর কলাও আছে, এদিকে আখ, আখ আমাদের বাগানে বান্দরবনের আখ আছে, প্রচুর পরিমাণে ফল। এই যে এটা হলো জলপাই গাছ না, এইদিকে হলো হ্যাঁ আনারস বাগান। ক্যালেন্ডার আনারস, ঠিক আছে এটা বলে ক্যালেন্ডার, মোটামুটি ভালো হয়েছে, ভালো বলতে কি বৃষ্টির কারণে আসলে সমস্যা। এখানে কে কে আনারস বাগানের ভিতরে ঢুকতে পারবে? আছে বাদ দিয়ে নেই, কাটা যাবে না, কাটা যাবে না, হ্যাঁ আনারস বাগান তো আসে লস হইলো। আমাদের আনারস বাগান অভিযান ব্যর্থ, কারণ হইলো আনারস তো নেওয়ার উপযুক্ত হয় নাকি না,
সামনে দুইটা লাল দেখতেছি, লাল এগুলো সবগুলাই। এই জায়গায় কি আছে বুঝলাম না রে। আচ্ছা এই এই জায়গায় আমাদের কারো কাছে লেচু নাই, এদের হাতে লেচু, গাছের পারা নিজের হাত দিয়ে পারছি। তুমি কি দিবা না এগুলো? দাও দিব তো দিব। এই যে এই যে রাশেদ আর সোহেল, কি পরিমাণ সুখী লোক, কি পরিমাণ সুখী। হ্যাঁ উজ্জ্বল রে দেহা যেটা যেমন চুরি করে ধরা খাইছে আর বিচারিত আছে। এই যে আনারসের অভিযান ব্যর্থ, উজ্জ্বল রে বকা দাঁতে সবচেয়ে বেশি খুশি পাবো রে। কয়জন রে আব্বা ডাকবো? নতুন লেচু বাগান থেকে অভিযানে আসছিলাম আমরা, আনারস অভিযানে ব্যর্থ ব্যর্থ। আচ্ছা আমরা একটু রেস্ট নেই কাকা, লিচু খাওয়া চলতেছে না? গাছের ডাব ডাব একটু বাদ দিয়ে গেছে মনে হয়। কে খাবে? এটা হলো মাটির ঘর, এটা রিপেয়ারিং হচ্ছে। এই যে এই ঘরটার বয়স কত? অনেক বছর। এটা কি করা হবে? এই যে রিপেয়ারিং হচ্ছে, এই ঘরটার বয়স 52 বছর বয়স, মাটির ঘর। আপনি কত বছর যাবৎ দেখেন এই ঘর? আমি 30 32। এই যে এটা মাটি পচায় এই পাশে, সবাই আড্ডাবাজি হচ্ছে। হ্যাঁ এই ঘরটার বয়স 52 বছর বয়স। ভাই এই ঘরটার বয়স 52 বছর, ইলিয়াস ভাই এই ঘরটার বয়স 52 বছর, কম। এই যে তাহলে রাহারিয়া কিসে কিসে কোপারা হইতেছে, গাছে আছে শেষ। এটা কি জামরুল? না 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 জামরুল 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 বা আমরুজ এটা বলে। কি হলো ঘটনা নাকি? আরে বডি, ও আরে বডি বিল্ডার রে, সবাই ফল প্রচুর খাওয়া দাওয়া না। কাঁঠাল জাতীয় কমলা, তুই না বলে চিনতাম না রে। বাগান চল তাহলে।
আমরা কাপাসি আর বল খেলা বাজার ধরপাড়া, তাই না? এই আমার বিআই বড় ভাই, তার বাসায় প্রতি বছরই এই যে লেচুর অভিযান দিই। এই যে দেখেন সবার হাতে লেচু, এই যে লেচু আমরুজ। আপনার বাগানে কয়টা লিচু গাছ আছে ভাই? এখন প্রায় একশোর মতো। একশো? হ্যাঁ, আটটা কম একশো। এই যে ক্যামেরা তুলি কিন্তু কাঁঠাল গাছ কটা লটকন নাই লটকন। আচ্ছা, আমার আপনি পাকা চাল দিবেন, তালের চারা উঠাবো আমি। হ্যাঁ, তালের চারা লাগবো। আজকে সারাদিন এখানে এই যে লিচু, যে এখনো লিচু পড়া চলছে, এই যে আমার কাছে ক্যান্ডি চারা আছে। ক্যান্ডি চারা কি লিগে একরাও দিব? আচ্ছা, মাগনা বেশি। আমরা সারাদিন ছিলাম এখানে, খাওয়া দাওয়া করে করে এসেছি, ঘোরাফেরা করলাম এখানে। এই আমার ভাইয়ের বাগানে আমরা ব্যাপক অভিযান করেছি। জনি বন্ধু, লেচু পাচ্ছ তুমি? প্রচুর গরম, এই যে টিসু অনেকগুলো দিচ্ছে, এখন আমরা চলে যাবো। মোটামুটি একটু বড় লেবু, লেবু মানে এখানে হলো প্রায় তাদের দৈনন্দিন প্রয়োজনে যে সকল সবজি বা অন্যান্য কিছু লাগিয়ে দেয় এখানে, তারা নিজেরাই উৎপাদন করে। শেষ মুহূর্তের কার্যক্রম চলছে বন্ধুরা, প্রচণ্ড গরম। এই গরমে আমরা আমাদের লেচু পরিক্রমা করলাম। এখানে লেচুর পাশাপাশি আরও অন্যান্য অনেক ফল ছিল, সেগুলো খেয়েছি, আপনাদেরকে দেখিয়েছি। সারাদিন হই হুল্লোড় হয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যারা এতক্ষণ ছিলেন সবাইকে ধন্যবাদ। আমি একজন শখের ইউটিউবার, আমি ঘোরাঘুরি করি, সেগুলো আপনাদের সাথে দেখানোর চেষ্টা করি। আশা করি আপনাদের ভালো লাগে। আপনাদের ভালো লাগা মন্দ লাগা অনুভূতি শেয়ার করবেন কমেন্টসের মাধ্যমে। যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে দিবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, সবাই নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।